ভাল যদি আমার চিকিৎসালয় নাই আমি যাম কত কংগ্রেসের লিডার খিনি আহিব পঞ্চায়ত সময় আপনার ওর আহিব আর কব আপনি বহু দিনের আটি ঘুরি ঘরে করা কংগ্রেসই হয় বহুত দিন কাম করল আজি 25-30 বছর কাম করেছো, কিন্তু আজি মই আম আদমি পার্টি চাই ভাল লাগিছে, দেখিছো যে আম আদমি পার্টি কাম করব, কারণ আগত দিন যেখানে কাম হয়ে গেছে আমার গোলাগুলার বিষয়ে মই কৈছো, কিন্তু যেখানে কাম হয়ে গেছে এখানে হওয়া নাই প্রপারলি, আমি আগলৈ ভাল কাম হব বলে আম আদমি পার্টির যোগাযোগ করছো, আর আম আদমি পার্টি হয়ে আমি গাঁওখনের সঙ্গে আগবাড়িম, আর পঞ্চায়েতের ইলেকশনটা আমি আম আদমি জিকাম বলে আমি আশা করি আছো। যে অসমৰ যিমানটা গাঁও পঞ্চায়েত আছে প্রতিটা গাঁও পঞ্চায়েতত আমি ওয়ার্ড মেম্বার কাউন্সিলর লগতে জেডপিসি যত যত আছে আমি ক্যান্ডিডেট দিব পাৰো, আর তার কারণে সাংগঠনিক কাম কাজ আমি খুব তৎপরতার আগবাই লো না, কোনো কারো মিত্রতার লগত আমার পঞ্চায়েতত কোনো মিত্রতা না থাকিব, আমি নিজের ধরনে খেলি যাম, কারণ আমি দলত কর্মকর্তা সৃষ্টি করব লাগিব, তার কারণে আমার পঞ্চায়েত নির্বাচন খেলবই লাগিব, আর যত যত আমার সংগঠন বা পঞ্চায়েত নির্বাচনত আমি গম পাই যাম কত কত আমার সংগঠন মজবুত আছে, সেই মতে আমি আগন্তুক দিনত বিধানসভার কারণেও আমি আগবাড়ি। মই কিছুদিন পূর্বে লক্ষ্য করছো আপনার বাতরি জড়িয়ে গম পাইছো যে ইয়াত বৰবিলত অইলর আইওসির যেটো নলা, আইওসির নলার পৰা পানির লগত তেল ওলাই গৈছে, খাৰুৱা তেল ওলাই গৈছে, আর এই খাৰুৱা তেলটো গৈ খেতি পথার যথেষ্ট ক্ষতি কৰিছে। দুর্ভাগ্যজনক কথা হব না লাগিছিল, কিন্তু মই আইওসিএল কর্তৃপক্ষক আহ্বান জনাইছো, তেওঁলোকৰ ওচৰত ডিমান্ড থৈছো যে এই খেতিয়কসকলক ক্ষতিপূরণ দিব লাগে, অন্যথা তেওঁলোকে যদি ক্ষতিপূরণ নিদিয়ে তার বাবে তেওঁলোকৰ কারণে যি গণতান্ত্রিকভাবে আন্দোলন করবলৈ প্রয়োজন আছে আম আদমি পার্টিয়ে করব, লগতে খেতিয়কসকলৰ লগত আমি নিজেই প্রয়োজন হলে আমি কঠিয়া লৈ আনিম, খেতিয়কসকলৰ লগত আমি খেতিপথাৰত যাম, তেওঁলোকৰ লগত আমি কঠিয়া পাৰি ধান খেতিটো যাতে তেওঁলোকৰ নষ্ট নহয় আমি এই ক্ষেত্রে কাম করে আগবাড়ি। আজি আমি এটা বৃহত্ গোলাই যুবক যুবতী আমার আই মাতৃসকল সকলোৱে এটা আলোচনা মিলিত হৈ কেনে আজি আমি আম আদমি পার্টির যোগদান করল, আর একটা ভাল মন লৈ আহিছো যাতে যি আমার ইয়াত আগন্তুক আমি যি দেখি আহিছো বা ইয়াত হৈ গৈছে যোৱাটো পঞ্চায়েত নির্বাচনত, গতিকে এবার আমি এটা সুযোগও পাইছো, ইয়াত আমি এই সুযোগটো সদ্ব্যৱহাৰ কৰি যাতে আমার গোলাই পঞ্চায়েতর বা ডিগবৈ সমস্যার যি আছে আমি যি যত যিখিনি সমস্যালৈ আমি মাত মাতিব পাৰোঁ এই মাত মাতি যাম, গতিকে আমি এটা নিকা মন লৈ আহিছোঁ, গোটেই সকলোকে কৈছোঁ আপোনালোকেও আহি যোগদান কৰক আম আদমি পাৰ্টি, এই আজি আমি সঁচাই আনন্দিত হৈছোঁ। আজ বহুত খুশি কা দিন হ'ল কি গোলাই গাঁও পঞ্চায়ত মে আজ ইতনি ভাৰী সংখ্যা মে ভাৰতীয় জনতা পাৰ্টি, কংগ্ৰেছ আৰু কেই সাৰে ছাত্ৰ সংগঠন আৰু यहाँ तक कि ट्रेड यूनियन से भी लोग आम आदमी पार्टी में ज्वाइन किया है, उन्होंने आम आदमी पार्टी से जुड़े हैं, और सबके मन में एक ही इच्छा है, सबकी एक ही आकांक्षा है कि आम आदमी पार्टी को असम में, असम की राजनीति में मजबूती के साथ आगे आना चाहिए, सभी ये चाहते हैं, सभी चाहते हैं कि इस पंचायत चुनाव में हम लोग अकेले लड़ें, सभी चाहते हैं विधानसभा चुनाव में हम लड़ें, और इसी वजह से आज इस भारी संख्या में आम आदमी पार्टी में जो लोग आए हैं उनका आज हमने स्वागत किया, उनकी बातें सुनी, बहुत अच्छा कार्यक्रम हुआ। आने वाले दिनों में जो असम की जो समस्याएं हैं, जो बड़ी बड़ी समस्याएं हैं, जैसे बांध पानी की समस्या है, छह जनजाति जो जनजातिकरण का मांग कर रहे हैं, चाय मजदूर जो अपने हाजिरा का मांग कर रही है, उसी तरीके से असम समझौते का रूपान्वयन नहीं हुआ है, और CAA नाम का एक कानून जबरदस्ती थोप दिया गया है, उनको भी पीने का पानी, साफ पीने का पानी मुहैया होना चाहिए। जेकोनो खबरर बारे जुगाजुग करक 70991730 अथवा 70901790 नंबरत।